So our today's topic is homeopathic top remedy but top medicines for tinea or ringworm infection. প্রথম এক নম্বর যে মেডিসিনটার কথা আমরা বলছি খুব ফ্রিকুয়েন্টলি কমনলি ব্যবহার করা হয় আমাদের বেসিলিনাম গার্নেট বেসিলিনাম সবাই মেডিসিনটা কমন মেডিসিনস তো বেসিলিনাম আমরা কাদের ক্ষেত্রে ইউজ করব বেসিলিনাম ইজ বেসিক্যালি আ টিউবারকুলার মেডিসিনস ওয়্যার দ্য টিউবারকুলার অর প্লাস সাইকোটিক দুটো যখন একসাথে এসে মিক্সড আপ হয় টিউবারকুলার মায়োজম প্লাস সাইকোটিক মায়োজম দুটো যখন একসাথে মিলিত হয় তখন যে ফর্মটা তৈরি হয় দিস ইজ আওয়ার বেসিলিনাম যার জন্য কি হয় যে আমরা বেসিলিনাম পেশেন্টদের ক্ষেত্রে সবসময় কি দেখতে পাই যে একটা অ্যালার্জেটিক কন্ডিশন একটা হে ফিভার একটা অ্যাজমাটিক কন্ডিশন বা নো হিস্ট্রি অফ নোজ ব্লিডিং এগুলো সবসময় যেন লেগেই থাকে তাহলে পেশেন্ট এসে বলছে ডাক্তারবাবু আই হ্যাভ সাফার্ড ফ্রম হিস্ট্রি অফ রাইনাইটিস অ্যালার্জিক রাইনাইটিস ডিজনিয়া হ্যাঁ শ্বাসকষ্ট হচ্ছিল অ্যালার্জিক কফ উইথ সাফোকেশন এই সমস্ত জিনিসগুলো থাকে এবং তার সাথে সাথে দেখা যায় যে প্রোন টু স্কিন ইনফেকশন স্পেশালি দ্য টিনিয়া সার্কুলার টিনিয়া রিংওয়ার্ম কী হয় সেটা রিপিটেডলি হচ্ছে আমাদের ওয়েল সিলেক্টেড যে সমস্ত মেডিসিনসগুলো আছে আমরা সেগুলো ব্যবহার করছি তারপরেও দেখা যাচ্ছে যে সেগুলো কী হচ্ছে টিনিয়াগুলো বারবার করে ফিরে ফিরে আসছে ইন দ্যাট কেস উই ক্যান প্রেসক্রাইব আওয়ার বেসিলিনাম আই হ্যাভ অলওয়েজ ইউজড ইন হায়ার পোটেন্সি ফ্রম দ্য 200 1M, 10M, 50M এই জাতীয় মেডিসিনসগুলো এই প্রোটেন্সিতে আমরা জেনারেলি ব্যবহার করে থাকি এবং মোস্ট ফ্রিকোয়েন্টলি আই হ্যাভ ইউজড ইন ইন্টারকারেন্ট ওয়ান বেসিলিনাম অ্যাজ আ ইন্টারকারেন্ট ওয়ান অর আ লাস্ট ডোজ অফ দ্য ট্রিটমেন্ট এই ক্ষেত্রে ব্যবহার করা হয় বেসিলিনাম উইথ ভেরি 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 গুড রেজাল্ট আওয়ার নেক্সট ইম্পর্টেন্ট মেডিসিনস স্পেশালি ফর টিনিয়া ক্যাপাইটিস আওয়ার নেট্রাম মিউরেটিকা মোস্ট কমনলি ইউজ প্রচুর ফ্রিকুয়েন্টলি আমি ব্যবহার করে থাকি নেট্রাম মিউরেটিকাম তো প্রথম কথা আমাদের যে কোনো মেডিসিনস আমরা যখন সিলেক্ট করবো দ্য পেশেন্টের কনস্টিটিউশন ইজ ভেরি ইম্পর্টেন্ট সো আমরা এর আগেই জানি যে নেট্রাম মিউর কীরকম পেশেন্ট লিন থিন ইমাসিয়েটেড হ্যাঁ ব্ল্যাকিশ টাফ রিজিড পেশেন্ট হ্যাঁ খুব কী হবে যে টেম্পারেটলি হট প্রচণ্ড হট ফর ডিজায়ার ফর সল্টি ফুড অ্যাভারশন ফর মিল্ক অর ব্রেডস এই সমস্ত জিনিস তার সাথে সাথে কী থাকবে যে মেন্টাল ইরিটেবিলিটি মোস্ট ইম্পর্টেন্ট পিকচার বা মোস্ট ইম্পর্টেন্ট সিমটমস ফর আওয়ার নেট্রাম মিউরেটিকাম তার সাথে সাথে যদি দেখা যায় যে রিংওয়ার্ম ইনফেকশন হচ্ছে বা রিংওয়ার্ম ইনফেস্টেশন হচ্ছে কোথায় মেইনলি স্কাল্পে হচ্ছে অথবা হেয়ার লাইন বেস অফ দ্য হেয়ার বা মার্জিন অফ দ্য হেয়ার হেয়ার লাইন বেন্ড অফ দ্য জয়েন্ট বেন্ড অফ দ্য জয়েন্ট সেই সমস্ত ক্ষেত্রে আমরা নেট্রামিউডের কথা ভাবি নেট্রামিউডের টিনিয়া ইনফেকশন বা এনি আদার স্কিন কন্ডিশনস কী হয় জেনারেলি আমরা দেখব যে অ্যাগ্রাভেটেড ফ্রম সানলাইট হ্যাঁ সানলাইট রোদে গেলে গরমে গেলে ডাক্তারবাবু প্রচণ্ড ইচিং হচ্ছে প্রচণ্ড চুলকাচ্ছে সহ্য করা যাচ্ছে না লাল হয়ে যাচ্ছে দপদপ করছে তার সাথে সাথে অনেক সময় দেখা যায় সিসোর বা সমুদ্রের আবহাওয়া হ্যাঁ সেই সমস্ত জায়গাতে গেলেও নেট্রামিউডের স্কিন ইনফেকশন প্রচুর পরিমাণে বেড়ে যায় ফ্রিকুয়েন্টলি ব্যবহার করি আমি নেট্রামিউর হ্যাঁ ম্যাক্সিমাম টাইম আই হ্যাভ ইউজ ইন সেন্টিসিমাল পোটেন্সি নেট্রামিউর হ্যাঁ কিছু কিছু সময়ে আমরা এটাকে এলএম পোটেন্সিতেও ব্যবহার করে থাকি ইজ ওয়ান্ডারফুল রেজাল্ট ফর টিনিয়া ক্যাপাইটিস অ্যান্ড টিনিয়া কর্পোরিস অলসো ওকে আওয়ার নেক্সট মেডিসিন ইজ নেট্রাম সাল্ফ স্পেশালি ফর আমি স্পেশালি বলবো টিনিয়া ক্রোডিস অ্যান্ড টিনিয়া প্যাডিস ওয়ান্ডারফুল মেডিসিনস ফর টিনিয়া ক্রোডিস অ্যান্ড টিনিয়া প্যাডিস তাহলে কি কোন ক্ষেত্রে বেশি করতে পারছে যে বেন্ট অফ দ্য জয়েন্ট বা জাংশন অফ দ্য জয়েন্ট বা স্কিন ফোল্ড এই সমস্ত জায়গাগুলোতে অথবা ইন বিটুইন দ্য টোজ এই সমস্ত জায়গাগুলোতে যে জায়গাগুলোতে জেনারেলি আমাদের কী হচ্ছে ভালো করে আমরা ক্লিন আপ করতে পারি না বা ভালো করতে ড্রাই করতে পারি না হ্যাঁ বা যে জায়গাগুলো জেনারেলি ভেজা থাকে অনেকক্ষণ সময় ধরে সেই সমস্ত জায়গাগুলোতে যখন টিনিয়া দেখা দেয় তখন কি আমরা নেট্রাম সালফের কথা ভাবতে পারি ওয়ান্ডারফুল মেডিসিনস ফর স্পেশালি ফর দ্য হাইড্রোজেনাইড কনস্টিটিউশনাল পেশেন্ট হ্যাঁ কাদের ক্ষেত্রে দোজ হু আর লিভস ইন আ ড্যাম বেসমেন্টস ড্যাম এরিয়া হ্যাঁ আইসক্রিম ফ্যাক্টরিতে কাজ করছে এই সমস্ত মানুষের ক্ষেত্রে যখন আমরা টিনিয়া দেখব তখন আমরা নেট্রাম সালফের কথা ভাবব ওয়ান্ডারফুল মেডিসিনস ওকে তো এই যে টিনিয়া বা এর ক্ষেত্রেও কী হচ্ছে প্রচণ্ড ইচিং থাকবে যারা থাকবে এগুলো কমন সিমটমস কিন্তু দেখা যায় যে এর টিনিয়ার যে কমপ্লেইন্টসগুলো বা ইচিং কখন অ্যাগ্রাভেশন হচ্ছে অ্যাগ্রাভেশন অন আনড্রেসিং ওয়ান্ডারফুল সিমটমস অন নেট্রাম সালফ
पेशेंट सारा दिन बाहर थको अफिशे थको तक को समस्या नहीं डॉक्टर बाबू जी बाड़ी एस ड्रेसटा के खुल ओपेन आप कर असम्भव चुलकानी बाध्य बाथरूमे गए इचिंग करते हैं इन दैट केस वी कैन थिंक अबाउट अवर नैचुरल साल आफ्टर बाथिंग स्नान जो बैरिए आसटार बाथिंग को बिस्टी भिजे बैक नहीं एक बजारे गेलोम प्रचंड बिस्टी हो एक हल्का भिजे बाड़ी आसलम इचिंग एग्रेवेट कर गल डैम्प वेदार चारदी के क्लाउडी वेदार बिस्टी बिस्टी हो जो ह्यूमिडिटी प्रचुर परमाणे बेड़े जाए इन दैट केस द ऑल काइंड ऑफ स्किन इनफेक्शन इज एग्रेवेटेड ऑन नैचुरल साल्ट वंडरफुल मेडिसिन फॉर दैट आवर टीनियर ओके आवर नेक्स्ट इम्पोर्टेंट मेडिसिन वी ऑल नो अबाउट दैट आवर सल्फर बा ब्रिमस्टोन द किंग ऑफ सोडा ओके किरकम होबे द किंग ऑफ सोडा सल्फर ब्रिमस्टोन प्रथम जेटा द कन्स्टिट्यूशन इज वेरि वेरि इम्पोर्टेंट फॉर आवर सल्फर पेशेंट कम डार्टी फिल्थी बैड स्मेलिंग अनक्लिनड ओके अनशेप्ड पर्सन विद वेरि बैड स्मेलिंग अफ द बडी हाँ पशे और एक जन बुझते एतटाई नोरा सामने जो कथा बोलते देखले एक बिश्री लागे देखते सो दैट टाइप अफ पेशेंट आप जो देखी उई कैन थिंक अबाउट आवर ब्रिमस्टोन और सल्फर তার সাথে সাথে কি হবে যে এরকম আনক্লিনড একটা পার্সন তার সাথে সে যখন এসে কথা বলছে তার ঠোঁট দুটো কিন্তু লাল টুকটুকে লাল সো রেডনেস নট অনলি দ্য লিপস দ্য রেডনেস অফ দ্য অরিফিস অফ দ্য হোল বডি শরীরের যে কোনো অংশগুলো কি এসে লাল ইনফ্ল্যামড অবস্থায় থাকে ইন দ্যাট কেস উই ক্যান থিঙ্ক অ্যাবাউট আওয়ার সালফার সো টিনিয়া বা রিংওয়ার্ম অফ দ্য সালফার কেমন হবে হ্যাঁ টিনিয়া বা রিংওয়ার্ম তাহলে এইরকম ডার্টি ফিলথি একটা পেশেন্ট যখন তোমার কাছে আসছে কি নিয়ে যেটা রিংওয়ার্ম নিয়ে কোথায় হচ্ছে স্পেশালি অন দ্য বেন্ট অফ দ্য জয়েন্ট দ্য স্কিন ফোল্ড এক্সিলা গ্রোইং হ্যাঁ তো এই সময় তখন কি করব যে আমরা সালফারের কথা ভাবতে পারি তার সাথে সাথে কিছু প্রচণ্ড এক্সট্রিম ইচিং সেন্সেশন টিগলিং সেন্সেশন ভলাপচুয়াস ইচিং যে জিনিসগুলো আমরা জানি কখন অ্যাগ্রাভেট করছে মেনলি অন ওয়ার্মথ অফ বেড যখন বিছানাতে শুতে যাচ্ছে তখন অ্যাগ্রাভেট করছে ওকে যখন সান হিটে যাচ্ছে তখন অ্যাগ্রাভেট করছে যখন স্ক্র্যাচ করছে তখন অ্যাগ্রাভেট করছে যখন স্ক্র্যাচ করছে তখন বেটার ফিল করছে বাট তারপরেই প্রচণ্ড অ্যাগ্রাভেট করছে যখন ড্যাম্প ওয়েদার থাকছে তখন অ্যাগ্রাভেট করছে ইন দ্যাট কেস উই ক্যান থিঙ্ক অ্যাবাউট আওয়ার সালফার বা ব্রিমস্টোন এবং কাদের ক্ষেত্রে আমরা বেশি সালফার বা ব্রিমস্টোন ইউজ করব যে মানুষটার রিংওয়ার্ম হয়েছে এবং সে কী করেছে অলরেডি কোনো টপিক্যাল একটা অয়েন্টমেন্ট বা এক্সটার্নাল অ্যাপ্লিকেশান ইউজ করে আমাদের কাছে এসেছে ইন দ্যাট কেস উই ক্যান থিঙ্ক অ্যাবাউট আওয়ার ব্রিমস্টোন অর সালফা ওয়ান্ডারফুল মেডিসিন ফর আওয়ার রিংওয়ার্ম অ্যান্ড স্কিন ইনফেকশন অলসো আওয়ার নেক্সট মেডিসিন ইজ টেরোডিয়াম মিটন ওয়ান্ডারফুল মেডিসিন ফর টিনিয়া কর্পোরিস আমরা যেমন বললাম যে টিনিয়া কর্পোরিস মানে টিনিয়া অফ দ্য হোল বডি সারা শরীরে টিনিয়া ছড়িয়ে গেছে বিশ্রী লাগছে দেখতে শরীরের কোথাও স্বস্তি নেই সারা শরীর ভর্তি হয়ে গেছে প্রচণ্ড ইচিং ডাক্তারবাবু ডাক্তার দেখিয়ে দেখিয়ে ফেড আপ হয়ে গেছে কোনো রকম ওষুধ রেসপন্স করছে না কিচ্ছু হচ্ছে না হ্যাঁ ইন দ্যাট কেস তার সাথে সাথে কী হচ্ছে প্রচণ্ড ইচিং সারা শরীর ছড়িয়ে গেছে তার সাথে সাথে টিপিক্যাল ব্যাড স্মেলিং এক্সেসিভলি অফেন্সিভ স্মেলিং ওকে ইন দ্যাট কেস উই ক্যান থিঙ্ক অ্যাবাউট আওয়ার টেরোডিয়াম সো দ্য ইচিং অর দ্য স্কিন ইনফেকশন অর টিনিয়া স্পেশালি অ্যাগ্রাভেটেড অন রেস্ট যখন সারাদিনের কাজের পরে যখন এসে রেস্টে বাড়িতে যখন রেস্ট করছে যখন রাত্রেবেলায় এসে শুয়ে পড়ছে যখন ওয়েদার কোল্ড থাকছে ঠান্ডা থাকছে অথবা কী করছে যখন জামাকাপড় ওপেন করছে ইন দ্যাট কেস দ্য ফ্রিকশন অফ দ্য ক্লোথস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার টেরোডিয়াম মেটালিকাম তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য নেট্রাম সেলফ অ্যান্ড দ্য টেরোডিয়াম তাহলে যেন বললাম যে যখন ওপেনিং অফ দ্য ক্লোথস যে ফ্রিকশন হচ্ছে সেই ফ্রিকশন থেকে যদি অ্যাগ্রাভেশন হয় তখন আমরা টেরোডিয়ামের কথা ভাববো কিন্তু যখন আমরা ড্রেসটাকে ওপেন করেছি ফুললি ওপেন করেছি এবং বাইরের হাওয়া যখন যা বাইরের অক্সিজেনেটেড এয়ার যখন আমাদের জায়গাটাতে লাগছে সেখান থেকে যখন ইচিং হচ্ছে ইন দ্যাট কেস উই ক্যান থিঙ্ক অ্যাবাউট আওয়ার নেট্রাম সেলফ দ্য হাইড্রোজেন অয়েল মেডিসিন ওয়ান্ডারফুল মেডিসিন আওয়ার নেক্সট গোল্ডেন মেডিসিন ইজ সেপিয়া উই নো অ্যাবাউট দ্যাট আওয়ার সেপিয়া ইজ ভেরি ভেরি স্পেশাল মেডিসিন ফর দ্য লেডি হ্যাঁ ফর দ্য ওমেন অন দ্য ক্লাইমেট্রিক এজ অর প্রি ক্লাইমেট্রিক এজ সো কাদের ক্ষেত্রে টিনিয়ার ক্ষেত্রে আমরা সেপিয়া কখন ইউজ করবো ওয়ান্ডারফুল মেডিসিন ফর টিনিয়া কখন হয় স্পেশালি যখন
বডির কোনো কোনো পার্টে আইসোলেটেড অবস্থায় আছে, এখানে একটা ওখানে একটা এইরকম জায়গায় আইসোলেটেড আইসোলেটেড হয়ে যখন থাকে, ওই ক্যান থিঙ্ক অ্যাবাউট আওয়ার সেপিয়া। ওকে, সেপিয়া অফিসিনালিস অনেক সময় দেখা যায় যে টিনি আঙ্গুইনাম ওয়ান্ডারফুল মেডিসিন। কাদের ক্ষেত্রে হচ্ছে, যারা বাড়িতে প্রচুর পরিমাণে জামা কাপড় কাচ্ছে, হ্যাঁ অনেক অনেক অনেক, হ্যাঁ সিঙ্গেল মাদার অর মোর চাইল্ড, অনেকগুলো বাচ্চা বা হাজব্যান্ড, বাড়ির অন্যান্য অনেক লোক আছে কিন্তু একাই ওয়ার্কিং ড্যাডি সিঙ্গেল, তারা সমস্ত কাজ করতে হচ্ছে, রান্না করতে হচ্ছে, কাপড় কাচতে হচ্ছে, সমস্ত কাজ হচ্ছে। তার ফলে কী হচ্ছে, অলওয়েজ ডিটারজেন্ট বা সাবান এগুলো ইউজ করার ফলে তখন কী হচ্ছে যে তার টিনিয়া হচ্ছে আঙ্গুইনাম। ইন দ্যাট কেস উই ক্যান থিঙ্ক অ্যাবাউট আওয়ার সেপিয়া, ওয়ান্ডারফুল মেডিসিনস। কখন কোন কোন জায়গাগুলোতে মেনলি হয়, যে বেন্ট অফ দ্য এলবো, হ্যাঁ আর বেন্ট অফ দ্য নি, ইন দ্যাট কেস ওকে উই ক্যান থিঙ্ক অ্যাবাউট আওয়ার সেপিয়া। হ্যাঁ, কী করে তার সাথে সাথে কি প্রচণ্ড ইচিং থাকছে এবং সেই ইচিংটা স্ক্র্যাচিংয়েও অ্যামিলিওরেট হচ্ছে না, কখন অ্যাগ্রাভেট করছে, যখন ওপেন এয়ার, ওপেন এয়ারে যখন যাচ্ছে তখন অ্যাগ্রাভেট করছে। হ্যাঁ, ওভার ওয়াশিং, যেটা বললাম ওয়াশারওম্যান, অনলি দ্য টিনিয়া অফ দ্য সেপিয়া লেডি ইজ অনলি অ্যামিলিওরেটেড ইন ওয়ান রুম, ক্লোজ রুমে যখন থাকছে তখন কিছুক্ষণের জন্য রিলিফ পাচ্ছে, বাট দ্য পেশেন্ট ইজ ভেরি ক্রেভিংস ফর ওপেন এয়ার, ওপেন এয়ার পছন্দ করে, কিন্তু টিনিয়ার যে সিমটমসটা সেটা যখন ক্লোজ রুম বা ওয়ার্ম রুমে থাকছে তখন সেটা কমে যাচ্ছে। এটা ইম্পর্টেন্ট সিমটম মনে রাখতে হবে সেপিয়ার ক্ষেত্রে। আবার নেক্সট মেডিসিনস আর গোল্ডেন গ্লোরিয়াস মেডিসিনস আওয়ার ফর টিনিয়া ইজ থুজা, থুজা অক্সিডেন্টালিস, দ্য কিং অফ সাইকোটিক মায়াজম। দ্য টিনিয়া ইজ অলওয়েজ সার্কুলার শেপ অফ লিশন, এনি এনি সার্কুলার লিশন অন দ্য বডি উই ক্যান থিঙ্ক অ্যাবাউট আওয়ার সাইকোটিক মায়াজম। সো দ্য টিনিয়া ইজ বেসিক্যালি আ সাইকোটিক লিশন বা সাইকোটিক ম্যানিফেস্টেশন, তো সেই ক্ষেত্রে আমরা অবভিয়াসলি সাইকোটিক মেডিসিনের কথা ভাববো, উইদাউট এনি সাইকোটিক মেডিসিন দ্য টিনিয়া উইল নেভার বি কিওর। ওকে, সো অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট আওয়ার সাইকোটিক মেডিসিন। তার মানে যে সোডিক বা টিউবারকুলার হতে পারে না এটা নয়, কিন্তু মোস্ট অফ দ্য টাইম দ্য টিনিয়া ইজ সাইকোটিক। সো থুজা ইজ আওয়ার গ্রেট অ্যান্টি সাইকোটিক মেডিসিন। সো আমরা জানি যে থুজা পেশেন্ট কীরকম হবে, জেনারেলি মোটাসোটা, হ্যাঁ খুব হেলদি পেশেন্ট হয়, ঠিক আছে, ওবেস পেশেন্ট যেটাকে আমরা বলি, সো ওবেস পেশেন্ট হবে, ডার্ক লুক থাকবে, অনেক সময় ওয়ার্টিক গ্রোথ অন স্কিন, শরীরের মধ্যে টিউমার বা ওয়ার্টস দেখা যাবে, তার সাথে সাথে যখন আমরা টিনিয়া দেখি, সো এই সিমটমসগুলো, তার কনস্টিটিউশন এক্সট্রিমলি চিলি পেশেন্টস, হ্যাঁ ভেরি ওবেস পেশেন্ট, ব্ল্যাক কমপ্লেক্সন পেশেন্টস, তার সাথে সাথে টিনিয়া স্পেশালি অন অ্যানোজেনিটাল রিজিয়ন, হ্যাঁ অ্যানোজেনিটাল রিজিয়ন, অ্যানাস অ্যান্ড জেনিটালিয়া, এই অংশগুলোতে যখন আমরা টিনিয়া দেখি তার সাথে সাথে এক্সট্রিম ইচিং, এক্সট্রিম 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 সোয়েটস, এবং সেটা সোয়েটস কেমন স্মেলিং থাকে, অনেক সময় পেশেন্টের মধ্যে ডাক্তারবাবু কেমন জানি একটা সুইটিস বা ফেন্টি একটা স্মেলিং থাকে, হ্যাঁ সেই ক্ষেত্রে উই ক্যান থিঙ্ক অ্যাবাউট আওয়ার থুজা অক্সিডেন্টালিস। ওকে, সো দ্য স্কিন ইনফেকশন অর দ্য অ্যাগ্রাভেশনস ফর দ্য থুজা পেশেন্টস ইন 3 AM টু 3 PM, আমরা আগেই জেনেছিলাম যখন ড্যাম্প ওয়েদার, ক্লাউডি ওয়েদার, হাইড্রোজেনেট কনস্টিটিউশনের পেশেন্ট, সো ড্যাম্প ওয়েদার, ক্লাউডি ওয়েদার যখন থাকছে, আকাশে যখন মেঘ করছে, রেইনি ওয়েদার, ইন দ্যাট কেস উই ক্যান থিঙ্ক অ্যাবাউট আওয়ার থুজা অক্সিডেন্টালিস, ওয়ান্ডারফুল মেডিসিন। সো কমপ্লেইন অ্যাগ্রাভেট আফটার ব্রেকফাস্ট, থিঙ্ক অ্যাবাউট আওয়ার থুজা। ওকে, সো আওয়ার নেক্সট গোল্ডেন মেডিসিনস, দ্য লাস্ট মেডিসিনস ফর দ্য টুডেজ ডিসকাশন, আওয়ার মেডোরাইনাম, ওয়ান্ডারফুল মেডিসিনস ফর টিনিয়া, অ্যান্ড আই হ্যাভ ইউজড ইট ভেরি 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 রিপিটেডলি। ওকে, ভেরি হট পেশেন্ট, এক্সট্রিম হট পেশেন্ট, দ্য নোসোডস, ওকে দ্য অ্যান্টিসাইকোটিক, ডিপ অ্যাক্টিং অ্যান্টিসাইকোটিক নোসোডস আওয়ার মেডোরাইনাম, সো প্রচণ্ড হট পেশেন্ট, ক্যান নট টলারেট দ্য সান হিট, দ্য অল কাইন্ড অফ সিমটমস অফ মেডোরাইনাম ইজ অ্যাগ্রাভেটেড সানরাইজ টু সানসেট, সো দিনের বেলা প্রচণ্ড পরিমাণে বেড়ে যাচ্ছে। সো টিনিয়া অলসো এক্সট্রিম ইন্টেন্স ইচিং, হ্যাঁ ওয়েদ এনি আদার মেডিসিনস ইজ ফেইল্ড, কোনোরকম মেডিসিনস কাজ করছে না, ফেইল করে যাচ্ছে বারবার বারবার ধরে, হ্যাঁ পেশেন্টকে বলছে ডাক্তারবাবু একদম রোদ সহ্য করতে পারছি না, এক্সট্রিম ডিজায়ার ফর সল্ট অর এনিথিং অ্যাট দ্যাট কন্ডিশনস। ওকে, সো ইন দ্যাট কন্ডিশন উই ক্যান থিঙ্ক অ্যাবাউট আওয়ার মেডোরাইনাম। অ্যান্ড মেডোরাইনামের ইন্টারেস্টিং সিমটমস হচ্ছে ওয়েন দ্য পেশেন্টস থিঙ্কিং অ্যাবাউট দ্য ট্রাবলস, অ্যাবাউট দ্য কমপ্লেইন্টস, অ্যাবাউট দ্য ডিজিজ উইল বি অ্যাক্টিভেট, যখনই তার রোগ বা টিনিয়া হোক বা রিংওয়ার্ম হোক বা অন্য কোনো এনি আদার কন্ডিশন, এনি আদার ডিজিজ কন্ডিশন হোক, যখনই পেশেন্ট সেটা সম্পর্কে ভাবছে তখনই তার ডিজিজটা
বেশি পরিমাণে অ্যাগ্রাভেট করছে। সো ইন দ্যাট কন্ডিশন উই ক্যান থিঙ্ক অ্যাবাউট আওয়ার মেটোরাইনাম, ওয়ান্ডারফুল মেডিসিনস। ওকে, তো সানহিট একদম সহ্য করতে পারছে না পেশেন্ট, সানহিটে গেলেই বা সানরেতে গেলেই তার কী করছে, সিমটমসগুলো অ্যাগ্রাভেট করে যাচ্ছে। ওয়ান্ডারফুল সিমটমস হচ্ছে যে এই জাতীয় পেশেন্ট বা এই জাতীয় পেশেন্টগুলো যখন দেখা যায় যে কখনো সমুদ্রে ঘুরতে গেছে, দীঘাতে ঘুরতে গেছে, সো সেখান থেকে এসে মধ্যে ডাক্তার বুঝালে তো ওখানে গিয়ে না, তারপরে আমার আসার পরে টিনাটা দেখলাম অনেকটাই যেন কমে গেছে, ডিঙ্গনটা অনেকটা যেন কমে গেছে। সো অ্যামিলিওরেট অন সি সোর, সো লবণাক্ত জল বা লবণাক্ত আর্দ্রতা আবহাওয়া বা ড্যাম ওয়েদার তাদের ক্ষেত্রে খুব ভালো, মেটোরাইনামের ক্ষেত্রে খুব ভালো, ওয়ান্ডারফুল মেডিসিনস। ওকে, ওই ক্যান রিপিটেডলি ইউজ। ওকে, তো আমরা কখন এগুলোকে বেশিরভাগ ব্যবহার করি, অনেক সময় ইন্টারকারেন্ট হিসাবে ব্যবহার করি, অথবা দেখা যায় যে অন্যান্য সিলেক্টেড মেডিসিনসগুলো যখন ফেল করে যাচ্ছে, ইন্ডিকেশন থাকছে বাট ফেল করে যাচ্ছে, ইন দ্যাট কন্ডিশন উই ক্যান থিঙ্ক অ্যাবাউট আওয়ার মেটোরাইনাম। ওকে, আরেকটা ওয়ান্ডারফুল সিমটমস মেটোরাইনামের ক্ষেত্রে যেটা দেখা যায় যে আমাদের কমনলি যে সমস্ত নিউনেটসগুলো আছে, চিলড্রেনগুলো আছে, তাদের ক্ষেত্রে যখন চাইল্ডস ডায়াপার, মায়েরা যখন দীর্ঘদিন ধরে ডায়াপার ইউজ করে এবং দুটো তিনটে চারটে করে ইউজ করে, তখন দেখা যায় যে ডায়াপার র্যাশ, প্রচণ্ড পরিমাণে র্যাশ বেরিয়ে যায়। ইন দ্যাট কেস মেটোরাইনাম ইজ আ ওয়ান্ডারফুল মেডিসিনস। ওকে, তো টিনিয়া বা রিং ওয়ার্ম অথবা দাঁত সম্পর্কে আমরা যে আলোচনা করলাম, আশা করছি আপনাদের সবাই বুঝতে পেরেছেন, বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। তো টিনিয়া বা রিং ওয়ার্ম যাই হোক না কেন, প্রথম আমাদেরকে যে জিনিসগুলো মেডিসিন তো নেবেন অবশ্যই, তার পাশাপাশি যে জিনিসগুলো আমি বারবার করে বলছি খুব ইম্পর্টেন্টলি খুব মনে রাখতে হবে, প্রথম কথা হচ্ছে লোকাল হাইজিন মেনটেন করুন, যে সমস্ত ড্রেস আপগুলো ইউজ করছেন সেগুলো যেন ক্লিন ড্রপ হয়, এবং কী হচ্ছে যখন বাড়িতে আসছেন তখন হ্যাঁ খোলামেলা ঢিলা একদম হালকা পোশাক পরুন, খাওয়া দাওয়া ঠিক করুন, বেশি হাইলি প্রোটিয়াস ফুড যেগুলো আছে সেগুলোকে অ্যাভয়েড করুন, নিজেকে রেগুলার বেসিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, এবং অবভিয়াসলি আফটার বাথিং বা আফটার সুইমিং কী করছে বডিটাকে খুব সুন্দরভাবে কী করুন ড্রাই আপ করে নিন। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, যদি টিনিয়াতে ইনফেকশান হয় স্টার্টিংয়ে শুরুতে কোনোরকমভাবে কোনোরকম মেডিকেটেড সোপ বা ইন্টারনাল যে অ্যাপ্লিকেশন মলমগুলো সেগুলো ব্যবহার করবেন না, ইটস ভেরি ভেরি ডেঞ্জারাস, দ্য ডিজিজ উইল বি ডিফিকাল্ট টু কিওর। ওকে, এগুলোকে আমরা খুব ইজিলি ট্রিটমেন্ট করতে পারি, আমি গোল্ডেন মেডিসিনসগুলোর কথা বললাম, এগুলো প্রচুর রিপিটেডলি ব্যবহার করা হয় এবং খুব ভালো রেজাল্ট আমাদের এই সমস্ত মেডিসিনসগুলোতে। টিনিয়া ইজ অলওয়েজ কিওর বাই আওয়ার হোমিওপ্যাথি। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের নেক্সট ভিডিওতে আপনাদের আবার সাথে দেখা হচ্ছে।